গার্লফ্রেন্ড লাগবে কি করব কোন হাটে বাড়াবো ও গার্লফ্রেন্ড ফিল হচ্ছে ব্লক করছ তুমি এসব কিন্তু ব্লগে দেবে না পারমিশন নিছো ব্লক করার জন্য সো গাইস আজকে আমি আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করছি 14 না 15 যাই 15 প্রো ম্যাক্স তো সাদা কালারের ফোন দিয়ে ভিডিও করতেছি এখন আমরা যাচ্ছি কোন সাইকেল চালায় যাচ্ছি হলো কালীতলায় মেলায় ঠিক আছে Hey guys, welcome back to our channel Box Moon Blog. आज के वीडियो शुरू करते हैं आवाज़ से घर तक के और अभी हम रेडी हो गए थे एक दिन तो हमारे दादा भाई स्वेटर पहने थे कारण जानो ओ मैंने आमा स्वेटर कल के ना हम लोग चाय पड़ी गई थी कैफे थी के चाय के देखे चाय पड़ी गई थी स्वेटर एक कुर्ती थे तो वो लोग मैंने जल खाते ना मैंने भिजी रेखे सार पे ये देखो एक बाल्टी जामा कपड़ आमा के से कास्ट होबे चलो 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 गाइस आज केमन लागे बोलो ठीक है না আমার বেশি ভালো লাগছে এটা কমেন্ট কর ঠিক আছে গেটটা খুলো তালা মার চলে তো আর আবার এত কোথায় যাচ্ছে তোমরা হ্যাঁ আমি জুতাটা পরে নিয়ে আসি ব্যাগ নিও না বাজারে ব্যাগ বড় ব্যাগ নিতে সিলিন্ডার নাও সিলিন্ডারে গ্যাস একটু আছে একটু সেই জন্য আছে বাট তো বলা যায় না কখন শেষ হয়ে যাবে বাট আজকে যেতে হবে বাজারে ওই বড় ব্যাগ So guys, finally বেরিয়ে পড়েছি আজকে তো যাচ্ছি ওই বাড়িতে তারপরে ওই বাজার করতে যেতে হবে বাজার সবই আছে কিন্তু একটু সবজি তো So guys একটা কথা নতুন একটা বিজনেস খুলছি আমরা মানে খুলছি বলতে পুরনো ব্যবসা হচ্ছে নতুন করে মানে মাসে শাড়ি ব্যবসা সেটা আমরা সেই কারণে মেইন অ্যাকচুয়ালি মেইন যেটা কারণ হচ্ছে সাইকেলটা ঠিক করা তো আমরা আমি আর দীপিকা দুজনে যাব সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় আগে মা যেখানে এগো সেখানে যাবো আবার মানে কিরকম বলো তো কালীতলা আমাদের আশেপাশে যাবো আমরা দুজন মিলে যাবো পাড়ায় সাইকেলে ব্যাগ ট্যাগ বাঁধিয়ে পাড়ায় চলে যাবো নতুন ব্যবসা নিয়ে ফকরি যা করবো না ফকরি মালগুলো যেগুলো ফেরত আসছে সেগুলো নিয়ে আবার যাবো একদিন ঠিক আছে আচ্ছা স্যার একটা কথা একজন একটা কথা মানে কমেন্টে লিখেছিল যে রিচ কমে গেলে নাকি আমি ফকরি করতে যাই তো দাদা তোমাকে আমি আবার বলছি তুমি যদি ভিডিওটা দেখো তো শুধুমাত্র তোমার জন্য এটুকু বলছি আমি কোনো রিচ কমে যাওয়া রিচ বাড়ার জন্য আমি ফকরি করতে যাইনি আর যাবো না আশা করি আমি আগে হকারি করতাম যখন ভিডিও করতাম না আর ভিডিও করার পরে আমার কাজকে ছেড়ে দেবো আমি তো সে যাচ্ছে ব্যাপার তো আমি কোনো পেটের দায় আমি ওখানে হকারি করতে যাচ্ছি মানে পেটের দায় একদিন কাজে না গেলে আমার সংসার চলছে না ভাবছি যে এখন কী করে কাজে যাচ্ছি না হ্যাঁ আমি প্রমোশন করেছি নর্মালি কয়েকটা তো সেই প্রমোশনের টাকা বসে বসে খাচ্ছিলাম মানে যখন টাকা শেষ হয় তার আগে আমি আমার কাজে যাই মানে শেষ হওয়ার পরে কিন্তু যাই না আমার কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু কাজে যাই না শেষ হওয়ার আগে কাজে যাই যাতে টাকাটা থাকে আমি এসে আবার কিছু টাকা জোগাড় করতে পারি কারণ নতুন সংসার আমাদের সেই কারণে তাছাড়া আর কিছু না দেখতে থাকো বাড়ির রাস্তায় ফাইনালি চলে আসলাম বাজারে আর বাজারে চিল্লা মিলে শুনতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাইস কি একটা দেখো গাইস আজকে মানে অন্য দিনের থেকে তাও দেরি করে আসলাম তাও বাজারে প্রচুর ভিড় প্রচুর ভিড় মাই গড দেখো গাইস তো গাইস ফাইনালি বাজারে বাজারে ঘুরে চলে আসলাম মুদিখানার দোকানে মাল নিতে তো তারপরে এখানে বিল ফিল হয়ে গেছে না দেখে নেবো এখান থেকে আবার বাড়ি যাবো সব বাজার ফাজার সব কমপ্লিট চলো গাইস বাড়ি আবার ভিডিও কন্টিনিউ করছি সো গাইস ফাইনালি চলে আসলাম বাড়ির দিকে আর এই দেখো জুদুগা সাইকেল চালাচ্ছে তো পিছনে গ্যাস ফ্যাস মানে সব কমপ্লিট বাজার ফাজার মানে বাজারে গেলে গাইস 500 টাকা খরচা বাবারে সংসারের চাপ এবার সংসারের চাপটা বুঝতে পারছি এবার কত ধানে কত চাল তো যাই হোক গাইস চলো বাড়ি চলে এসছি টুস করে জঙ্গলের মধ্যে বাড়ি হ্যাঁ সেই মজা গাইস আসতে পরে আবার কিন্তু দেখো বাবা চলো গাইস চলো পরে আবার ভিডিও কন্টিনিউ করছি চলো গাইস আমার ব্যাপারটা কি হচ্ছে বলো তো ব্যাপারটা হচ্ছে একজন মানে বাড়ি বসে না আমি একটুখানি কার্টুন ফার্টুন দেখছিলাম বাংলায় এসে ভিডিও দেখছিলাম মানে শর্ট ফিল্ম আর কি তো হঠাৎ একজন ফোন আসলো না মেলায় যাবো না
তো এখন হঠাৎ একজন ফোন করলো, সে আমি খুব কাছেরই বন্ধু, যাই হোক তো অনেকদিন মানে সেই ফার্স্ট জানুয়ারি আগের দিন ফার্স্ট জানুয়ারির দিন ফোন করেছিল যে পিকনিক করবো কিনা, তা আমি আমার কাছে টাকা পয়সা সিনেমা হলে করতে পারিনি। যাই হোক এখন আমি যাচ্ছি তাকে আনতে, যাই না সঙ্গে কে আছে, সে ফোন করে বললে কোথায় একটু বাড়ি দিয়ে বেরো ট্রেন ঢুকছে। আমি ঠিক আছে আসছি তাহলে, কে ফাইনালি কে আসছে সেটা তো তোমার বুঝেই গেছে অলরেডি, আর কী বলবো আমি। সন্দীপ ফোন করেছিল তো সে এখন ঝটপট সাইকেল দেখতে পাচ্ছে রাইড করতে করতে বেরোয় গেছি গাইস। আর আমাদের না আমি আর জুতিকা খাবো বলে, মানে জুতিকা অ্যাকচুয়ালি ছাট নিচ্ছিল দোকান থেকে, তার নাম কি ছাটপাট দোকান নেই, মানে এমন টাইমে গেছি বাজারে দেখতে পেরেছো তো ছাট আর ছিল না সেরকম বেশি। আমরা না দুজন খাওয়ার মতো মাংস নিয়ে আসছিলাম, তো বললাম আয় মাংস মাংস রান্না হয়েছে খেয়ে যা, হয়তো আজকে মঙ্গলবার হয়তো মেলায় টেলায় যাচ্ছে হয়তো, সঙ্গে কে আসছে না আসছে জানি না, চলো যাওয়ার পরে দেখা হচ্ছে হচ্ছে না হচ্ছে দেখাবো সঙ্গে দেখো গাইস। সো গাইস বলতে বলতে চলে আসলাম মানে স্টেশনের সামনে, আর তা আসার পরে দেখতে পাচ্ছ ডাইরিস চলে এসছে। চলো দেখি যাই, তারপরে আমার কথা হচ্ছে ব্লক করছো তুমি এসব কিন্তু ব্লগে দেবে না, পারমিশন নিয়েছো ব্লগ করার জন্য। এখন ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এদিকে দেখো যে এটা কি ফোন নিয়ে গেছিলা, হ্যাঁ এটা কি হচ্ছে ফোন খুঁজে যাচ্ছি, এটা কি চিংড়ি মাছ, হ্যাঁ ওখানে ল্যাপটপ সব আছে, হ্যাঁ ফোন চার্জ দেবো, এখানে তো মনে করে আজকে থাকবি তোরা খাটে ঘুমাবি বাইরে ঘুমাবো, এখানে সব ব্যবস্থা আছে, লেপ নতুন লেপ করবো আর তোর বউরে আমাদের দিয়ে দিবি, তোরা দুজন শাসকি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাজি, তো সাদা কালারের ফোন দিয়ে ভিডিও করতেছি, এখন আমরা যাচ্ছি কোন সাইকেল চালায় যাচ্ছি হলো কালীতলায় মেলায়, ঠিক আছে সাত ভাই চম্পা না সাত ভাই ভাই সাত ভাই সাত ভাই চম্পা সাত ভাই চম্পা ভাই ভালো তো, আরে ভাই 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 যাই হোক ভাই আমরা মেলা থেকে যাচ্ছি, মেলায় ঘুরু ঘুরু করতে মেলায় মেয়ে দেখতে যাচ্ছি, সরি আমি কিসা বলি ভাই আমি দেখিও না কত দূর কত দূর করেছি, আমরা এখন যাবো বাদাম খাবো জিলাপি খাবো চুল খাবো সব কিছু খাবো, ঠিক আছে তো চলো মেলায় যাওয়া যাক। সরি আজকেও গাইস মানে প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছ, এবার তো সাইকেল নিয়ে ঢুকতে পারবো কিনা আদৌ নিজেও যাই না, ঠিক আছে অন্য দিনের থেকে আজকেও বেশি প্রচুর ভিড় হয়েছে, কেন আর আজকে মেলা বাদ দিয়ে আর তিনটে মেলা আছে, কাটের মেলা আছে চারটে মেলা আছে, তাই না সাইকেল নিয়ে ঢুকতে পারবো কিনা দেখতে পাচ্ছ জাস্ট সেরা ভিড় গাইস। সামনে পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে, সাইড 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 গাড়িতে সাইকেলে বেল নেই, সাইড দাও সাইড দাও সবাই চলো মেলায় ঢুকছি তোমার কথা হচ্ছে আসতে। সো গাইস ভিড়টা দেখতে পাচ্ছ ভিতরে, জাস্ট আমরা ফাইনালি ঢুকলাম ভিতরে, বাবা রে বাবা ভাই অন্য দিনের তুলনায় আজকে কেমন লাগছে ভাই, একটু ভিন্ন ভাই, আগের দিনে ছিল ফাঁকা ছিল দেখি সাইড 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 ও দেখ সব পাশে যাবে বুঝলে মানে সন্দীপকে ছাড়তে যাচ্ছি, আর আমার বাবা একটু সন্দীপে রেগে আছে, সন্দীপ যাওয়ার সময় সেই জন্য একটুখানি বাবার সাথে দেখা করে যাবে না, বাবা আরও রেগে যাবে যদি শুনে আমাদের বাড়ি এসেছিলো বাবার বাবার কাছে দেখাও করতে যায়নি, তো ওই জন্য কি বলছে। তো যাই হোক গাইস আমরা ফাইনালি মেলার থেকে চলে এসেছিলাম, তারপর ভিডিও আর কন্টিনিউ করানি, এই যে সন্দীপ যাচ্ছে সন্দীপ শুভঙ্কর চলে এসছিলো, যাই হোক গাইস চলো বাড়িতে যাই, সাইকেল চেন পড়ে যাবে না।
প্রচুর ঠান্ডা পড়েছে আর আমি এই নাইটি পড়েছি, নাইটি পরে স্টেশনে, স্টেশন যেহেতু ফাটা সেই জন্য আসলাম নাইটি। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। ফাইনালি চলে আসলাম সন্দীপ ছাড়ার জন্য, এক দু সব ভিতরে আছে, ওই যে ভিডিও কন্টিনিউ করছে, ওই যে ইয়েস 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 গুরু উইথ ফ্যান উইথ ফ্যান ঠিক আছে। এই বন্ধু তুই কি চাদর আছে? তুই নিয়ে আসলি, তুই নিয়ে আসলি, তুই নিয়ে আসলি, ও দাঁত ফাঁকা হয়ে গেছে, ওই নিয়ে আসলি কি করবো? যাক গাইস, দশটার সাথে ট্রেন ছাড়বে, দশটা দশের ট্রেন ছাড়বে, আর এখন যে 9:58 ট্রেনের টাইম হয়েছে, চলো অপনের কথা হচ্ছে। ফাইনালি সন্দীপের ট্রেন চলে গেলো, আর যাই হোক আমরা ভিডিওটা করেছিলাম কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কারণ ট্রেন থেকে নামার সময় না আরপিএফ দেখে নিয়েছিল, তো সেই কারণে আরপিএফ ধরে পেতে রিসাইকেল বিল থেকেও ডিলিট করতে হয়েছে। যাই হোক, দুঃখের বিষয় এটাই যে ডিলিটটা করে দিতে হয়েছে, মানে তোমাদের দেখাতে পারলাম না লাস্ট পর্যন্ত। যাই হোক, সেখানে স্টেশন থেকে নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর গাইজ, প্রচুর ঠান্ডা পড়েছে গাইজ, ঠিক আছে, মানে প্রচুর হাওয়া শেষ করছি।